আমার নবীজিকে দুইটা যুবক ভালোবাসতেন, জান দিয়া প্রাণ দিয়া জীবন দিয়ে। এই যুবক আমার নবীজি কত মুবারক আসলেন, আয়েশা বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ওগো আল্লাহর নবী, রাহমাত লিল আলামিন, আপনি যুদ্ধের ময়দানে যাবেন শুনতে পাইলাম, আমাদেরকে আপনার সাথে নিয়ে চলেন। আল্লাহর নবীজি বলতেছেন, এ যুবকেরা তোদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে কি হবে, কি বা লাভ হবে? সাহাবাই কেরামরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছোট যুবক তাদেরকে নিয়ে কি বা লাভ হবে, কি হবে, তারা কি করতে পারবে? একজনের বয়স 7 বছর আর একটার বয়স 6 বছর। আচ্ছা বলেন তো, এই 6 বছর আর 7 বছরের যুবকরা কি করতে পারবে? কিছু করতে পারবো? জবানটা খুলে বলেন, কিছু করতে পারবে? আল্লাহর নবী রাহমাতাল্লিল আলামিন বলতেছে, যুবক, আমি তোমাদেরকে একটা পরীক্ষা করতে চাই, একটা টেস্ট করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি পরীক্ষা করবেন, কি টেস্ট করবেন? আল্লাহর নবী গো, দেরি না করে তাড়াতাড়ি করে আমাদেরকে পরীক্ষা করেন, আমরা আপনার সাথে যুদ্ধের ময়দানে যাইয়া আমাদের জীবনটা আপনার কদমে দিয়া দিতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে রহমাতাল্লিল আলামিন, আপনি উম্মতের জামিন। বলেন রহমাতাল্লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাগার মহতের আপনজন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনে আমার জবাল খুলে বলেন, আল্লাহর নবী নূরের নবী গো, আপনে আমার, আপনে আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। বলেন আপনে আমার জীবন সাথী, আরে অন্ধকার কবরের বাতি, আপনে সারা বাসে না পড়াল। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনে আমার, আমার বড় মেয়েরা যুবক, আমার নবীজির কদম পাকে যা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী রাহমাতাল্লিল আলামিন, কি পরীক্ষা করতে চান, তাড়াতাড়ি করে করেন। আমার নবীজি বলতেছে, যুবক রে, তোমার বয়স 7 বছর, তোমার ছোট জনের বয়স 6 বছর, আমি তোমাদের হাতে একটা রশি তুলে দিলাম, এই রশিটা দিয়ে টান দিবা, যদি তোমার ভাই তোমার উপরে পড়া যায়, তুমি খেলা জিতে যাইবা, তুমি যুদ্ধের ময়দানে যাইতে পারবা। ছোট ভাই শিশু 6 বছর, দৌড় দিলেন বড় ভাইয়ের কাছে, বাইরে ও ভাই, আমার মা নাই, আমার বাবা নাই, ও ভাই, তুমি দে আমার বাবা থাকলে আমারে রাইখা যাইতে পারতো না, আমার মা থাকলে আমার মা রাইখা যাইতে পারতো না রে ভাই, ভাই তুমি আমার মা লাগো, তুমি আমার বাবা লাগো ভাই, এ ভাই, এই যে একটা রশি আমি তোমার টান দিব, যদি তুমি আমার উপরে পড়া যাও তাহলে আমি খেলা জিতা যামু, যুদ্ধের ময়দানে যাইতে পারবো। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজির প্রেম কত ছিল, মহব্বত কত ছিল, ভালোবাসা কত ছিল, আজকে আমাদের কাছে সেই প্রেম, সেই মহব্বত, সেই ভালোবাসা নাই। আছে? জোরে বলেন আছে। যুবক ওই রশি নিয়ে বড় ভাইয়ের কাছে গেলেন, মাথা একটা বড় ভাইয়ের কাছে দিলেন, আরেকটা মাথা আব্বাইয়ের কাছে রাখলেন,
রশিটা টান দে, বড় ভাই যাইয়া ছোট ভাইয়ের উপরে পড়া যায়। একবার, দুইবার, তিনবার যখন টান দিলেন, তৃতীয়বারও বড় ভাই ছোট ভাইয়ের উপরে পড়া যায়। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি দিয়া বলতেছে, যুবক তুমি খেলায় জিতে গেছো, দেরি করা যাবে না, যুদ্ধের ময়দানে রণা করতে হবে, আমরা চলো যুদ্ধের ময়দানে যাই। বড় ভাই হাউ হাউ করে কাঁদতেছে আর বলতেছে, ভাই তাহলে তুই কি যুদ্ধের ময়দানে যাবি? আমি কি যুদ্ধের ময়দানে যাইতে পারবো না? ও ভাই আমার কি যুদ্ধের ময়দানে নিবে না? আমার নবীজি ফিরে ফিরে তাকায় আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভাই, আমার বড় ভাই কি যুদ্ধের ময়দানে যাবে না? আমার ভাই কি যুদ্ধের ময়দানে নিব না? আল্লাহর নবীজি বলতেছে, যুবক রে, কে বলছে যুদ্ধের ময়দানে যাবে না, দেরি করা যাবে না, তোমার ভাইকে নিয়ে রওনা করো যুদ্ধের ময়দানে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি প্রেম কাকে বলে, মহব্বত কাকে বলে, একটু মনোযোগ লাগা, একটু দুরুসি পড়েন, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি, ইসলাম ধর্ম প্রচারিতে বাসী, পাথর কেমনে মারলে গায়, আল্লাহুম্মা। মোহাম্মদের জবান খুলে যে যেখানে আছেন সকলে পড়ো, যুবকদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে রওনা করলেন। যাইতে যাইতে যুদ্ধের ময়দানে গেলেন, যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহ নবীজি বলতেছে, ও সাহাবীরা তোমরা পড়ে যাও। আর যুবক দুইজন দাঁড়ায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হবু আল্লাহর নবী, আমাদেরকে যুদ্ধের ময়দানে তাড়াতাড়ি করে পাঠান, আমাদের জান, আমাদের জীবন যুদ্ধের ময়দানে দিয়ে দিতে চাই। সেখানে আশিক বলতেছে, মোহাব্বত কে নরসে কালা বনু রানী হয়ে রাসূল হক সে মিল কর গুলজার কে, জিস দিল পর রাসূল কে মোহাব্বত মিলা হায়, ওহি দিল কো খুদা নে মাহবুব বানা হায়। চিৎকার দিয়া বলুন না আল্লাহু আকবার। আমরা নবীজির মোহাব্বত চাই কি চাই না? সেই নবীজির ভালোবাসা চাই কি চাই না? সেই নবীজির আদর্শ আমরা চাই কি চাই না? এই জমিনে বাস্তবায়ন করতে চাই কি চাই না? যুদ্ধের ময়দানে গেলেন, যুদ্ধ করতেছে, তরবারি একটা হাতে উড়াই দিলে, যুবক মাত্র ছয় বছর, কয় বছর জোরে বলেন, ছয় বছরের যুবকের হাতে তরবারি উঠাই দিলেন, সাত বছরের যুবকের হাতে তরবারি উঠাই দিলেন, যুদ্ধ করতেছে। আল্লাহর লীলা খেলা বুঝা বড় দায়, এত শ্রবণ করো, উঠা বসা করবেন না। যুবক যুদ্ধ করতে লাগলেন, যুদ্ধ করতে করতে পুরাটা মাঠ একেবারে খালি করে ফেললেন। যুদ্ধ শেষ, তারা ওই যুবকরা
আমার নবীজির কদম বাগে আসেন। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দান যুদ্ধ শেষ হয়ে গেছে, যুদ্ধের ময়দানে আর কোন লোক নাই, পুরাটা যুদ্ধের ময়দান একেবারে খালি হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে রাহমাতাল আলামিন, আপনি উম্মতের রাহমাতাল আপনি উম্মতের জামিন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনে আমার আল্লাহর নবী, নূরের নবী গো, আপনে আমার। আমার পরে ভাইরা, যুদ্ধের ময়দান যুদ্ধ করতে করতে পুরাটা মাঠ খালি করে ফেললেন। আমার নবীজি বলতেছে, সাহাবীরা রে, ও সাহাবীরা, তোরা না বলেছিলি এই যুবকদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে কি হবে, কি বা লাভ হবে? আমার আল্লাহর নীলা খেলা বুঝা বড় দায়। আমার আল্লাহ তাআলা এই যুবকদের মাধ্যমে পুরাটা যুদ্ধের ময়দান আমার আল্লাহ তাআলা আমাদের পক্ষে বিজয় করে দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কেমন নবী, কেমন নবী ছিল, আমরা কেমন নবীজির উম্মত? নবীজির সামনে নিয়ে কথা বললে কয়টা বেদা দিল বলে কি না কথা বলেন? নবীজির সামনে মিলাদ শরীফ বললে কয়টা বেদা দিল, দুরূদ শরীফ বললে কয়টা বেদা দিল, কিয়াম শরীফ বললে কয়টা সিন্নির দল, কয় না? কথা বলে না কেন? বলে না ভাইসা? সময় আর বেশি দূর নয়, সময় বেশি দূর নয়। আমার নবীজির শান, আমার নবীজির মান, আমার নবীজির ইজ্জত, আমার নবীজির সম্মান, আমার আল্লাহ তাআলা কোরআন শরীফে ঘোষণা করেন। আমার সাথে পড়ুন, বিসমিল্লাহির রহমানির ওয়া রাফা'না লাকা যিকরাক। আমার আল্লাহ তাআলা বলতেছে, আমি আল্লাহ তাআলা আমার বন্ধুর সম্মান, আমার বন্ধুর ইজ্জত আমি আল্লাহ তাআলা আরো বাড়ায় দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সেই নবীজিকে আমার মতো মনে করা যাবে? জোরে বলেন মনে করা যাবে? সেই কারণে এটা সুন্নি মাদ্রাসা। কি মাদ্রাসা? জোরে বলেন কি মাদ্রাসা? অনেকে ভাববে, চিন্তা করবে, সমালোচনা করবে, হয় এটা একটা বেদাতি মাদ্রাসা করতেছে। আবার অনেকে মনে করবে যে আত্মশীর মৌলবীরা করতেছে। বাইরে আত্মশীর মৌলবীরা যেই কথা কিতাব, যেই কথা কিতাব পড়ে, আমি মনে করব তার দশ ভাগের এক ইঞ্চ তোমার ঘরে নেই। কথা বলে না কেন? জোরে বলা